বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের স্বনির্ভর করতে মানবিক উদ্যোগ। প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে সূচনা হলো হস্তশিল্পের দোকান। হাতের তৈরি শিল্পকলা, সেই সমস্ত হাতের তৈরি জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বিশেষ দোকান, যার নাম সৃষ্টিশ্রী। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের স্বনির্ভর করে তুলতে মানবিক উদ্যোগ জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির। জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে উদ্বোধন করা হয় এই দোকানটি। মূলত তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দোকানের। জানা যায়, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের স্বনির্ভর করে তুলতে বিশেষ কিছু ভাবছিলেন জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। সেই ভাবনা থেকেই এদিন জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে উদ্বোধন করা হয় এই দোকানটি, যার নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। এদিন ফিতে কেটে দোকানটির উদ্বোধন করলেন সদর বিডিও মিহির কর্মকার। জানা যায়, পঞ্চম অর্থ কমিশনের মাধ্যমে 2,87,000 টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই দোকানঘর। মূলত এই দোকানে হাতের তৈরি সমস্ত জিনিস রাখা থাকবে। বর্তমান সময় দাঁড়িয়ে হাতের তৈরি শিল্পের চাহিদা বাজারে বেশ খানিকটা বেড়েছে, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বর্তমানে তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা রয়েছেন এই দোকানের দায়িত্বে। আগামী দিনে যাতে এরকম আরও মানুষ এইভাবেই স্বনির্ভর হতে পারে, সেই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিডিও মিহির কর্মকার জানান, জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে প্রতিদিন বহু মানুষের যাতায়াত, সেই কারণে আমরা ভেবেছিলাম এখানে একটি হস্তশিল্পের দোকান করব, আর এই দোকানের দায়িত্বে থাকবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা, আর সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। বর্তমানে এখন তিনজন মহিলা এই দোকানের দায়িত্বে থাকবে। এটা আমরা বেশ কিছুদিন, মোটামুটি মাস দুয়েক আগে আমরা এটার ব্যাপারে চিন্তাভাবনা করেছিলাম। এখানে আমরা সৃষ্টিশ্রী নামে একটা স্টল দেব ভেবেছিলাম, এবং সেখানে আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তে যেসব জিনিসপত্র হাতে তৈরি হয়, বিশেষ করে হাতে তৈরি হয়, সেই সব জিনিসপত্র আমরা এখানে একটা ডিসপ্লে করব, এবং এই তিনজনকে আমরা এখানে নিযুক্ত করেছি এই দোকানটা চালানোর জন্য, এবং ওনাদের মূলধনে এই ইয়েটা চলবে, আর এইগুলোর ফলে ওনাদের যে রোজগার হবে সেটাও ওনারা পুরোপুরি ওনারাই পাবে। এছাড়া এখানে স্বপ্নতরণ একটা সংস্থা আমাদেরকে বিভিন্ন এই আইটেমগুলোর সরবরাহ করবে, তাদেরও একটা সহযোগিতা আমরা পেয়েছি এই দোকানের স্থাপনের ক্ষেত্রে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষের রোজগার সংস্থান করে দেওয়া, এবং সেটা যদি মানে এইসব এই যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে তো কর্মসংস্থানের সুযোগ খুব কম থাকে, তো সেইটার ব্যাপারে মাথায় রেখে কিন্তু আমাদের আজকের এই উদ্যোগটা। এমন মানবিক উদ্যোগে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও। তারা ভাবতেও পারেননি যে তারা কোনোদিন স্বনির্ভর হতে পারবেন, কিন্তু জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বনির্ভর হতে পেরে খুবই খুশি তারা। এই বিষয়ে উপভোক্তা শ্যামারানী মণ্ডল জানান, চোখের সমস্যা, চোখে কি দেখতে পারনা না? কবে থেকে এটা? 4 বছর সময়। কি করে এটা হলো? 4 বছর টাইফয়েড জ্বর হয়েছিল, তারপরে থেকে যেভাবে চলছে, হ্যাঁ, আইডিয়ার উপরেই চলি। এমন বাড়ির কাজ তো মানে সম্পন্ন করতে পারি, আর এখানে যে দেবাশিস দ্বার, এখানে মানে টুকটাক মানে কতদিন মাশরুমের কাজ করলাম, তারপরে পাটের কাজ করাইলো ওইখানে করলাম, তারপর ধূপকাঠির, এখন তো এখানে বন্ধ আছে, ওই যে ভাতা পাচ্ছি ওইটা দিয়ে আর কি চলছে। এই যে দাদা এখন দোকানের ব্যাপারে ফোন করলো যে আমরা তোমাদের একটা দোকান করে দেবো, তোমরা এখানে থাকবা বা এখানে চলবা, এটা মনে করেন আমাদের ধূপকাঠি থাকবে, তারপরে বিস্কুট টিস্কুট থাকবে, জেরক্স মেশিন থাকবে, আরও বিভিন্ন ধরনের জিনিস থাকবে, ফটো থাকবে। কে করে দিল এই ব্যবস্থা? দেবাশিস দা, ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এদিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আগামী দিনে এভাবেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা আরও বেশি করে স্বনির্ভর হতে পারবেন বলে আশাবাদী সকলে। পাশাপাশি এই বিষয়ে এদিন স্বপ্নতরণের সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সদর বিডিও অফিস চত্বরে একটি স্টল উদ্বোধন হলো।
মূলত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ। আগামী দিনে যাতে আরও বেশি করে মানুষ স্বনির্ভর হতে পারে, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি আরও জানান, বিডিও অফিস চত্বরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের স্বনির্ভর হয়ে ওঠার জন্য আমাদের বিডিও অফিস, আমাদের যে সমস্ত উন্নয়ন আধিকারিক মেয়র কর্মকারবাবু এবং গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের বিভিন্ন ব্যবসা করার জন্য একটা মানে স্টল তারা ব্যবস্থা করলেন। তো এখানে যারা আছে আর কি, বিশেষ করে কমলা মণ্ডল, সে একটা মানে জন্মগতভাবে তার সমস্যা, তারা দুই বোন, দাদা ছিল, তার দাদা সদ্য মানে কিডনিতে আক্রান্ত হয়ে কিডনির সমস্যাজনিত কারণে মারা গিয়েছে এবং তাদের চলার খুব মানে দিন কাটানো খুব সমস্যা হচ্ছিল। তো সেই সময় বিডিও সাহেব স্বপ্নতরণে যান এবং তাকে সব কিছু বলি খুলে, তখন উনি বিডিও সাহেব বলছিলেন একটা দোকানে ব্যবস্থা করে দেবেন এবং সেটা করে দিল। এটা হচ্ছে স্বপ্নতরণের একটা সাফল্য যে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন তারা স্বনির্ভর হতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।